2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ বিপর্যস্ত, বিধ্বস্ত এবং পরনির্ভরশীল একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। 2006 সালের 28 অক্টোবর ইসলামী আন্দোলনের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা সেদিন ময়দানে থেকে সাহসিকতার সাথে আল্লাহর উপরে ভরসা করে শাহাদাতের তামান্না নিয়ে সেই দিন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এবং আল্লাহর অশেষ মেহরবানি আমরা সর্বশেষ পর্যন্ত ময়দানে অশেষ মেহরবানি এবং অশেষ মেহরবানি যে আমরা টিকে থাকতে সক্ষম হয়েছিলাম, আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছিলাম। আমিরে জামাত এবং নেতৃবৃন্দ তার বক্তব্য সুন্দরভাবে, সাবলীলভাবে, শান্তভাবে সবার সামনে উপস্থাপন করে সভা সমাপ্তি ঘোষণা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেই আমরা সেখান থেকে বিদায় নিয়েছিলাম। এই জন্য আমি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। এটি ইসলামী আন্দোলনের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। সেদিন রাজনীতির জন্য টার্নিং পয়েন্টে সেদিন রাজনীতি পরাজিত হয়ে এদেশে গণতন্ত্রের কবর যে কবর রচিত হয়েছে তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এবং নতুন সূর্যোদয় কখন হবে দিব্য দৃষ্টিতে, স্বাভাবিক দৃষ্টিতে তা অনিশ্চয়তার অতল গহ্বরে আছেই বলে মনে হয়। সম্মানিত উপস্থিতি, আর 28 অক্টোবরের ইসলামী আন্দোলনের জন্য যে টার্নিং পয়েন্ট ছিল, মহান রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে এবং আমাদের শহীদ ভাইদের রক্ত এবং আহতদের কষ্টের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিন এই টার্নিং পয়েন্টে ইসলামী আন্দোলনকে সেদিন বিজয় দান করেছে, যার কারণে ইসলামী আন্দোলন জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার সরকারের যে ষড়যন্ত্র ছিল সেতু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। সেই দিনের 2006 সালের 28 অক্টোবর যারা কিরণক হিসেবে ভূমিকা পালন করেছিলেন তাদের অবস্থান আজকে কোথায়, বার যাদের জন্য করেছিলেন তারা এখনও ক্ষমতায় রয়েছে, তবে আজকে এদেশের অধিকাংশ মানুষই আজকে জর্জরিত, বিপর্যস্ত, নির্যাতিত, নিপীড়িত এবং ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। সম্মানিত সুধী মণ্ডলী, একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে জামাত ইসলামী আমরা সেই দিনের রাজনৈতিক যে টার্নিং পয়েন্ট তার ধারাবাহিকতায় আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, কিন্তু সে দেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ শহীদ হওয়ার মাধ্যমে তারা নিঃশেষ করতে চেয়েছিল দ্বিতীয় পর্যায়ে, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি ইসলামী আন্দোলনকে তাদের পক্ষে নিঃশেষ করা সম্ভব হয়নি এবং এটি প্রমাণ করে যা আমি দুঃশাসনের মতো একটি শাসন ব্যবস্থার অধীনে থেকে জামাত ইসলামীকে হেন জুলম নির্যাতন নিষ্পেষণ ফানি ফাঁসি এবং জেল কারাগার সহ রিমান্ড কোনো কিছুই জামাত ইসলামের অগ্রযাত্রা বিস্তৃতি এবং জামাত ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে এক বিন্দু পরিমাণ পিছনের দিকে নিতে পারে নাই। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং আসুন আমি জামাত বলেছেন যে আমরা মহান রব্বুল আলামিনের কাছে 28 অক্টোবরের যারা কিরণক, 28 অক্টোবরের যারা ষড়যন্ত্রকারী এবং 28 অক্টোবরের যারা ফল ভোগকারী মহান রব্বুল আলামিনের বিচার আল্লাহ রব্বুল আলামিন যেন করে, আমরা সেই আল্লাহর কাছেই আমরা আমাদের দাবি জানাতে চাই, ফরিয়াদ জানাতে চাই, পাশাপাশি আমাদের শহীদ ভাইদেরকে মহান রব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের যারা আহত, ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, এখনও পূর্ণাঙ্গ সুস্থ হয়নি যারা, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক আল্লাহ যেন দান করেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিকও দান করেন আমরা আমাদের শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে শাহাদাতের প্রতি ফোঁটা রক্তকে কাজে লাগিয়ে পল্টন শুধু নয়, পল্টনের ঢেউ যেন গোটা বাংলাদেশের লেখে আগামী দিনের বাংলাদেশ যেন ইসলামী আন্দোলনের আরেকটি নতুন পথ অতিক্রম করতে পারে সেই ধরনের
সেই তামান্না নিয়ে যেন আমাদের কাজ করার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন।